নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। প্রশান্ত কিশোরকে নিয়ে কিছুদিন আগে জল্পনা চলছিল, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে লড়তে পারেন এমনই জল্পনা উঠেছিল। কিন্তু কিছুদিন পরেই তার সংস্থা আইপ্যাক থেকে টুইটে সেই জল্পনার অবসান ঘটিয়ে বলা হয় তিনি রাজ্যসভায় যাচ্ছেন না। তারপরে জল্পনা আরও চড়ে যখন প্রশান্ত কিশোর ঘোষণা করে তিনি আইপ্যাক ত্যাগ করছেন, মানুষের মধ্যে কৌতূহল জন্মায় তার পরবর্তী পদক্ষেপ ঘিরে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের এবারের ভোট সাফল্যের পিছনে তার হাত রয়েছে অনেকখানি। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস তাকে ছেড়ে দেবে না তা এক প্রকার নিশ্চিত ছিল। আর এবার শোনা যাচ্ছে প্রশান্ত কিশোরকে তৃণমূলের নীতি নির্ধারণ কমিটিতে বড় জায়গা দেওয়া হবে। তৃণমূল সূত্রের খবর, আগামী সপ্তাহে নীতি নির্ধারণ কমিটির বৈঠক রয়েছে, সেখানে এই অন্তর্ভুক্তি হবে বলে জানা যাচ্ছে। নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান পদে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে ভাইস চেয়ারম্যান পদে প্রশান্ত কিশোরকে নিয়োগ করবে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকার বিরোধী নীতি নির্ধারণ আরও তীক্ষ্ণ করতেই এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক মহলে।